বন্ধুরা আমি শেখ গন্ডিল, আপনারা সকলেই জানেন এই বছর দুর্গাপুজোতে তিনটে বাংলা ছবি মুক্তি পেয়েছে, একটা বহুরূপী, একটা টেক্কা আর একটা শাস্ত্রী। এই তিনটে ছবির বক্স অফিসে পারফরমেন্স পার্টিকুলারলি দ্বাদশ দিন কীরকম কী হতে পারে আলোচনা করবো আজকে সেটা নিয়েই। আপনারা সকলেই জানেন এক্স্যাক্ট বক্স অফিস কালেকশন বাংলা ছবির কখনোই আমরা জানাতে পারি না, সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না, বাংলা সিনেমার বক্স অফিস জানতেই পারা যায় না, যে কারণে অলমোস্ট ফুল শোজ বা হাউসফুল শোজ কীরকম কী গেছে, সেই নাম্বারটা কতটা প্রত্যেকটা ছবির ক্ষেত্রে সেটাকে নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং সেখান থেকে একটা ধারণা অবশ্যই তৈরি হয়ে যায় যে কোন ছবিটা বক্স অফিসে এক নম্বর পজিশন হোল্ড করছে, কোনটা দু নম্বরে রয়েছে এবং কোনটা তিন নম্বরে রয়েছে। এখন আপনারা সকলেই জানেন যে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী প্রত্যেক দিন কিন্তু বহুরূপী এক নম্বরে ছিল, দু নম্বর পজিশন হোল্ড করছিল টেক্কা এবং তিন নম্বর পজিশন হোল্ড করছিল শাস্ত্রী। ঠিক সেই জিনিসটারই পুনরাবৃত্তি আবার দ্বাদশীর দিন হয়েছে, দ্বাদশীর দিনও কিন্তু এক নম্বর পজিশনে বহুরূপী রয়েছে, দু নম্বরে টেক্কা, তিন নম্বরে শাস্ত্রী। কিন্তু যেটা অবাক করা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বহুরূপী যেভাবে এগিয়ে গেছে এবং টেক্কা যেভাবে পিছিয়ে পড়েছে, গ্যাপটা ধীরে ধীরে বড় হতে থাকছিলই, অষ্টমী নবমী দশমীতে এসেই গ্যাপটা বড় হয়ে গেছিলো, কিন্তু দ্বাদশীর দিন যে গ্যাপটা তৈরি হয়েছে, যে পার্থক্যটা তৈরি হয়েছে বহুরূপী এবং টেক্কার মধ্যে, সেটা কিন্তু দেখবার মতন, সেটা কিন্তু চমকে দেওয়ার মতন। আমি সে ব্যাপারে আসছি, কিন্তু সবার আগে যেটা বলতে চাই, অন্যান্য বছর দুর্গাপুজোতে ম্যাক্সিমাম বছরে এটা দেখতে পাওয়া যায় যে বাংলা ছবিগুলো পাঁচ ছ দিন পুজোর যেটা রয়েছে সেখানে দুরন্ত কালেকশন করলো, যেই পুজো একবার গেল বাঙালি কিন্তু সেই ছবিগুলো দেখতে যাওয়া বন্ধ করে দিল, সেই ছবিগুলোর কালেকশনে কিন্তু একটা হিউজ ড্রপ এলো। লাস্ট বছর পুজোর পাঁচ দিনে তিন চারটে বাংলা ছবি হিউজ কালেকশন করেছে, দাপিয়ে চলেছে, কিন্তু তারপর যেই পুজো গেল প্রায় প্রত্যেকটা ছবির ক্ষেত্রেই কিন্তু একটা ড্রপ দেখতে পাওয়া গেল। রক্তবীজের ক্ষেত্রে রক্তবীজ বেটার চলেছিল পুজো চলে যাওয়ার পরবর্তীতে, আফটার পুজো রক্তবীজ বেশ চলেছে, কিন্তু রক্তবীজেরও একটা ড্রপ দেখতে পাওয়া গেছিলো, সার্টেন একটা ড্রপ। রক্তবীজ বলুন, দশম অবতার বলুন, বাঘাযতীন বলুন, গত বছর যা যা ছবি মুক্তি পেয়েছে সেই সব কিছুকে এখানে দশ গোল কুড়ি গোল দিয়ে দিচ্ছে বহুরূপী। এবছরের অন্যান্য রিলিজ টেক্কা বা শাস্ত্রীকে তো দিচ্ছেই, গত বছরের রিলিজগুলোকেও এখানে ছাপিয়ে যাচ্ছে বহুরূপী। বহুরূপী নেক্সট লিগে চলে গেছে, মানে বহুরূপী এখানে যে কালেকশনটা করে দেখাচ্ছে সেটাকে সদার্থে রেকর্ড ব্রেকিং বলা যেতে পারে। মানে রেকর্ড ব্রেকিং কথাটা এখন আমরা অনেক ছবির ক্ষেত্রে বিনা কারণেই ব্যবহার করে ফেলি, তো এখানে সত্যিকারের রেকর্ড ভাঙার কাজ কিন্তু চলছে, বহুরূপী কিন্তু সেই কাজ ক্রমাগত করে চলেছে। দ্বাদশীর দিন পার্টিকুলারলি একশো একখানা শো, অলমোস্ট ফুল শো এবং হাউসফুল গেছে। আপনারা ভেবে দেখুন, দ্বাদশীর দিন একশো পার করে দিচ্ছে, এই জিনিসটা আমরা পুজোর দিনে দেখতে পাই, তখনই আমরা বলি ম্যামথ কালেকশন করছে। পুজোর পরে একশো পার করা, ইটস রিয়েলি রিয়েলি টাফ। কোনো ছবি যদি দর্শকদের খুব পছন্দ না হয়ে যায়, খুব স্ট্রং পজিটিভ ওয়ার্ডত্মত না হলে এটা করে দেখানো সম্ভব নয়। অনেক ক্ষেত্রে প্রচণ্ড ভালো ওয়ার্ডত্মত হলেও কিন্তু এই জিনিসটা করে দেখানো যায় না, বহুরূপী কিন্তু সেই জিনিসটা করে দেখাতে পারছে। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে আর কতদিন তারা এই ধারাটাকে অব্যাহত রাখতে পারে, তার কারণ এটার উপরে ডিপেন্ড করবে যে এই ছবিটার ডবল ডিজিট কালেকশন কতটা তাড়াতাড়ি তারা পৌঁছতে পারে বা কতটা তাদের লেট হয় বা আদৌ তারা পৌঁছতে পারে কি না। আমি চাই বহুরূপীর ডবল ডিজিট কালেকশনটা হোক, কারণ বাংলা ছবির ডবল ডিজিট কালেকশন রিয়ালি দেখতে পাওয়া যায়, সেই জিনিসটা হওয়া দরকার। এবং যত বেশি সংখ্যক ছবি সেই ফিটটাকে অ্যাচিভ করতে পারবে তত কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ডেফিনেটলি এগোতে পারবে। এবার যদি আমি চলে আসি, দু নম্বর পজিশনে রয়েছে টেক্কা, এই ছবিটার একটা ড্রপ তো অবশ্যই দেখতে পাওয়া গেছে। তিরিশটা মতন শো, অলমোস্ট ফুল শো, হাউসফুল শো গেছে, তিরিশটা, যেটা আগের দিনের তুলনায় অবশ্যই অনেকটা কম এবং বহুরূপীর তুলনায় একটা বিশাল বড় গ্যাপ, যেটা আমি বলছিলাম একটা বিশাল বড় গ্যাপ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সেকেন্ড পজিশনে টেক্কা রয়েছে বটে, তবে বহুরূপীর তুলনায় অনেক পিছিয়ে, অনেক। এটা কোথাও একটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে লাইফ টাইম কালেকশনে বহুরূপীর সঙ্গে টেক্কার কিন্তু একটা বড় পার্থক্য থাকতে চলেছে, কারণ বহুরূপী যেভাবে কালেকশন করা শুরু করেছে তাতে করে আপনারা দেখবেন দিওয়ালি পার হয়ে গেছে, বড় হিন্দি ছবিগুলো চলে এসেছে, তখন অন্যান্য যে বাংলা ছবিগুলো সেই বাংলা ছবিগুলোর আর শো নেই, কিন্তু বহুরূপী শুধুমাত্র শো থেকে যাচ্ছে, একটা বাংলা ছবির শো থাকছে সেটা হচ্ছে বহুরূপী। সেই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পেতে চলেছি, যদি এভাবে আর কয়েকদিন কন্টিনিউড হয়, যদি এরকম বড় গ্যাপ দেখতে পাওয়া যায় বহুরূপী টেক্কার মধ্যে, তাহলে কিন্তু এটাই অবশ্যম্ভাবী। এবং যদি আপনারা শাস্ত্রী ছবিটার দিকে তাকান, শাস্ত্রী ছবিটা দ্বাদশীর দিনে আটটা মতন অলমোস্ট ফুল শো, হাউসফুল শো সেটাই রিপোর্টেড, আটটা মতন এখানে অলমোস্ট ফুল শো, হাউসফুল শো গেছে। এবং এটা কিন্তু আমি বলবো যে শাস্ত্রীর যে প্রথম দিনের যেরকম রেসপন্স ছিল বা দ্বিতীয় দিনের যেরকম রেসপন্স ছিল, দশ এগারোটা যতদূর আমার মনে পড়ছে অলমোস্ট ফুল শো, হাউসফুল শো, আপনারা দেখুন এই ছবিটার মধ্যে সেরকমভাবে কিন্তু খুব একটা যে ড্রপ দেখতে পাওয়া যাচ্ছে তা নয়। কখনই আটটা শো অলমোস্ট ফুল বা হাউসফুল শো যাওয়া ভালো তো নয়, কখনো ভালো নয়, কিন্তু
কিন্তু এ কিন্তু নিজের প্রথম দিনে যে কালেকশনটা আনতে পেরেছে সেই কালেকশনটাকে দ্বাদশীর দিনেও ধরে রাখছে, মানে সাত দিন আট দিন পার হয়ে গেছে ও কিন্তু মোটামুটি একটা বক্স অফিসে হোল্ড ধরে রেখেছে। যে কটা শো মোটামুটি ও পেয়েছে তার মধ্যে কিন্তু একটা বেসিক পারফরমেন্স দিয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। অষ্টমীর দিন শোও কেটেছে, তিনটে বাংলা ছবির ক্ষেত্রেই কেটেছে হিন্দি ছবিগুলো আসবার জন্য। তারপরও শাস্ত্রী কিন্তু একটা একটা ঠিকঠাক হোল্ড কিন্তু রেখেছে, সেই জিনিসটা কিন্তু কোথাও একটা আশা দেখাচ্ছে যে হ্যাঁ শাস্ত্রী যে কটা শো রয়েছে সেই কটা শো তারা কন্টিনিউ করতে পারবে আগামী সপ্তাহগুলোতে, যেটা দরকার। ছবিটা ভালো হয়েছে, হঠাৎ করে কিন্তু গ্রো করতেও পারে। এটা ছিল আজকের বক্স অফিস আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলো জানতে পারার পর? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।